সো ইউ ওয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। সো গাইস, কেমন আছো তোমার সবাই? আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। সো গাইস, তো প্রায় এক মাস পর মানে ব্লগ আসছে, তো মাঝখানে কোনো ব্লগ নাই, একদম ফাঁকা। সো গাইস, আজকের দিনটা তো বুঝতে পারছো, আজকে সরস্বতী পূজা, তো জানি না কীভাবে দিনটা মানে স্পেশাল করবো, কারণ আমার জন্য দিনটা আজকে স্পেশাল না গাইস, একদমই স্পেশাল না। সো আমাকে করে নিতে লাগবে, তো বুঝতেই পারছো সিঙ্গেল থাকলে যাওয়া হয়। সো যাকে দেখা যাক, কোনো ব্যাপার না। তো আজকে আমি প্রথমত যাবো জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টারে অঞ্জলি দিতে, কারণ গাইস আমাদের পাড়ায় এখনও পর্যন্ত ব্রাহ্মণ আসেনি গাইস। সেই 9টা দিয়ে টাইম দেওয়া কথা, মানে 9টা দিয়ে টাইম দিয়েছিলো আমাদের, বাট এখনও আসেনি, 9:30-10টা বাজে এখনও আসেনি। তো জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টারেই দেবো আমি আজকে অঞ্জলিটা, তো বন্ধুরাও ওইখানে দিবে আর কি, তার জন্য আমিও যাবো ওইখানে। সো চলো যাওয়া যাক, আর বন্ধুরা তো ওইখানে ওয়েট করে আছে। সো চলো আজকের দিনটা যা যা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি। সো ফাইনালি চলে আসলাম জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টারে, তো ওইখানে আমি আজকে অঞ্জলিটা দেবো, কারণ আমাদের ওদিকে পাড়ার ওদিকে মানে এখনও ব্রাহ্মণই আসে নাই গাইস, তো সেইখানে অঞ্জলিটা দিয়ে দেবো সকাল সকাল, তাই তো? আর পিছনে মানে নিচে হচ্ছে ওইখানে মানে বাচ্চাদের হচ্ছে আর কি অঞ্জলি, চলো আমরা এইখানে অঞ্জলিটা দেবো। সো গাইস, তো দেখতেই পাচ্ছ বাচ্চারা এখানে অঞ্জলি দিচ্ছে, আর আমাদের এখনও অঞ্জলি দেওয়া হয়নি, আর এটা আমি পরে ভয়েস ওভার দিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ গাইস প্রচণ্ড আওয়াজ আসছিলো তাই। আর আমরা বন্ধুরা একে অপরে খুব সুন্দরভাবে স্মাইল দিচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ। আর এদিকে পুজোও দেওয়া প্রায় শুরু হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ। আর ব্রাহ্মণ এখন মন্ত্র করছে, তো ব্রাহ্মণের মন্ত্রটা একটু শুনো গাইস ততক্ষণে। তো এখন আমরা যাবো অঞ্জলি শেষ, তো এখন আমরা মানে প্ল্যান হচ্ছে আর কি ময়নের কলেজের দিকে একটু ঘুরতে যাবো হালকা করে। তো চলো, মানে আরেকজনের খালি একটা বাইক হলে হয়ে যায় গাইস, তো চলো চেষ্টা করি কতদূর কী হয়। তো দাদা হচ্ছে সব আসতে তোমার সাথে শেয়ার করবো গাইস, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে যাবো। আর বাকি বন্ধুরা তো নিচে আছে, দেখি ওরা কী করতেছে, কী করতেছে মানুষ। জানি না মালগুলো কী করতেছে ভিতরে এখানে। A few moments later. তো এসে এখন চলে আসলাম একটু উপচালের দিকে, তো হালকা চিল করতে। তো মনে ময়নাবাড়ি কলেজে গেছিলাম প্রথমে, তো ময়নাবাড়ি কলেজে অতটাও মানে ভিড় ছিল না, মানে সব পাপা কি পারি চলে গেছে, পাপা কি পারি সব ফাঁকা হয়ে গেছে গাইজ এখানে। তো এখন আসলাম একটু মানে উপচালের দিকে, তো একটু হালকা চাটা খাই, তারপর এখান থেকে চলে যাবো ময়নাবাড়ি আবার কি করি, মানে আজকে একটু ছাপড়িগিরি মারে মারছি গাইজ, অর্ধেক দিন গেল আর অর্ধেক দিন তো বাকি আছে আবার, তো চলো দেখতে দেবো কন্টিনিউ ব্লগটা। ফাইনালি আমাদের চা চলে আসলো, এই যে আমার চা, আর একটা চিয়ার্স মার হালকা করে, চিয়ার্স। তো চলো খাওয়া যাক নাকি চাটা। 2000 years later. সো গাইস, তো ব্লগটা আবার স্টার্ট করতে ঠিক মানে আধা ঘন্টা এক ঘন্টা পর, তো বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, তো ওইদিকে আমাদের শিশু উদ্যানের ওইদিকে যাওয়ার কথা ছিল, বাট ওইদিকে যাওয়া হলো না। তখন আমরা যাচ্ছি আঁকা মানে নেক্সট লেভেলের মানে জায়গায়, যাই না কোথায় যাবো এখনও প্ল্যান হয়নি। তো আমার সঙ্গে আছে বিবাস আর সুজয় মনোজিত, ওরা আসতেছে আর কি, তো চলো যাওয়া যাক, আর কী কী হচ্ছে না হচ্ছে সব তো তোমাদের সাথে শেয়ার করবো গাইস, তো কন্টিনিউ থাকো ব্লগে দেখতে থাকো চলো। তো আমরা মানে বেরোচ্ছি এই ডমিনার নিয়ে, আওয়াজটা খালি চেক করো গাইস, আওয়াজটা খালি চেক করো একবার খালি, মানে থটের লাগে তো একটু থটের লাগে না একটু। সো গাইস, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, তো প্রথমে যাবো ময়নাবাড়ি চিলড্রেন পার্ক, কারণ গাইস আমরা প্রতি বছরই সরস্বতী পূজার সময় প্রথমেই আর কি ময়নাবাড়ি চিলড্রেন পার্কে ঘুরতে যাই, দেন ওখান থেকে আরও অন্য অন্য জায়গাও যাই। তো প্রথমে যাচ্ছি আমরা আগে চিলড্রেন পার্ক, তো ওখানকার দেখবো পাবলিকের কীরকম আর কি রিয়াকশন, তো সব তোমাদের মানে কম বেশি তুলে ধরানোর চেষ্টা করবো, সো চলো দেখতে থাকো। সো গাইস, তো ফাইনালি আমরা ময়নাবাড়ি চিলড্রেন পার্কের সামনে চলে আসলাম, আর এখানে তো মনে হচ্ছে জল্পিস মেলা বসেছে গাইস, এত পরিমাণে লোকের ভিড় আর রিয়াকশন, সো চলো রিয়াকশনগুলো চেক করো। यार कितनी ऑसम है यार, कैप्चर कैप्चर
यार ये कितनी ऑसम है यार। मैं तो बिना देखे रिएक्शन हो गया। তো গাইস, তো আমরা ময়নগরী চিলড্রেন পার্ক থেকে চলে আসলাম খুচকা পার্কে। আর এখানে এত পরিমাণে লোকের ভিড়, তাই আমরা ভিতরে প্রবেশ করিনি, রাস্তা সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করছি। আর এখানকার রিয়াকশন দেখো গাইস। ওয়াও, বিউটিফুল। সো গাইস, তো আমরা খুশকিয়া পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ঠিক উপর চালসা সাইডে। আর দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর ভিউটা লাগছে। সো চলো এদিকের ভিউটা দেখা যাক। তো আবার আরেকবার উপচালে আসলাম, তো এখন চা টা খাওয়া দাওয়া হয়ে গেলো, তো এখন যাবো সোজা বাড়ি। তো আজকে ব্লগটা তো এইরকমই হচ্ছে, মানে কি বলবো, কোনো আগাম আশা মানে কোনো কিছু নেই গাইস, মানে চা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করতেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। সো গাইস, তো ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম। আর ব্লগটা ওদিকে এন্ড করিনি, যেহেতু মানে এদিকে বুঝতেই পারছি আজকে বন্ধু বান্ধব গেছে, এন্ড করা ওদিকে মানে হয়নি। এদিকে এন্ড করে দেবো, দেখা হচ্ছে নতুন ব্লগে। সুস্থ থাকবা, ভালো থাকবা। সো চলো, টাটা।